আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আসলে এই অবস্থায় ভালো থাকাও কঠিন, তবে আমরা দোয়া করি যাতে সবাই ভালো থাকে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসকিউএল ট্রানজ্যাকশন। আমরা মোটামুটি গত ক্লাসে রিলেশনাল অ্যালজেব্রা দেখছিলাম, আর তার আগে মোটামুটি এসকিউএল নিয়ে, এসকিউএল কোয়েরি নিয়ে অনেক কথাবার্তা বলছে। তো ট্রানজ্যাকশনটা আসলে আমরা এটাকে কি বলা যায়, এটাকে আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি তো, তবে আমরা জানি না, আমরা অনেক সবাই ইউজ করি তবে সেটা আমরা জানি না এসকিউএল ট্রানজাকশনটা আসলে কি। ধরো আমরা যদি একটা ব্যাংকের কথা চিন্তা করি, একটা ব্যাংক, যে ব্যাংকে ধরো একটা ব্যাংক আছে আমাদের, যে ব্যাংকে অনেক কাজ হয়, একটা আছে লোন সেকশন, একটা ধরো হচ্ছে তারা চেক চেক ইস্যু করে বা চেক রিলেটেড কাজগুলো করে, কেউ আছে ওপেনিং ওপেনিং কাজগুলো করে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, তারপরে ধরো কেউ আছে হচ্ছে আবার ওই মানি ডিসবার্সমেন্ট উইথড্র করে, তাই না? এরকম অনেকগুলো অপারেশন হয়। তার মানে অনেকগুলো অপারেশন যদি করতে যাই আমরা, তার মানে কি হবে, কি করতে হয় আমাদের, আমাদের কিন্তু অনেকগুলা এসকিউএল কোয়েরি লিখতে হয় লোনের জন্য। যেমন অনেক ইউজার আছে, কোন ইউজার কত লোন নিল, কবে দেবে কবে না নেবে, এগুলো ডেটাবেজে সেভ করার জন্য আমাদের অনেক কোয়েরি দরকার হয়। আবার চেক তোলার জন্য আসলে তার অ্যাকাউন্টে টাকা আছে কি নাই, কোন অ্যাকাউন্ট থেকে তুললো, সবগুলো ইনফরমেশন সেভ করার জন্য আবার এখানেও কিছু কোয়েরি লিখতে হয়। আবার ওপেনিং করার সময় তার অনেক ইনফরমেশন সেভ করার জন্য আমাদের এখানেও কিছু কোয়েরি লিখতে হয়। উইথড্র করতে গেলে এখানে আবার কিছু কোয়েরি লিখতে হয়। সবই তো কোয়েরি, তাই না? লোনের জন্য যে কোয়েরি লিখি, চেকের জন্য চেক ইস্যুর জন্য যে কোয়েরি লিখি, বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে কোয়েরি লিখি, অথবা উইথড্রর জন্য করি না কেন, সবই তো আমরা এসকিউএল কোয়েরি দিয়ে করতে হয়, যে কোনো ডেটাবেজে আমরা ইউজ করি না কেন। এখন এই যে যে ভিন্ন ভিন্ন লোনের জন্য আমরা যে কোয়েরি লিখি, আমরা এটাকে লিখলাম এটাকে লোন ট্রানজ্যাকশন, চেকের জন্য আমরা যে কোয়েরিগুলো লিখি আমরা বললাম এটা একটা চেক ট্রানজ্যাকশন, ওপেনিং এর জন্য যে কোয়েরিগুলো আছে সেটা হলো এসকিউএল এর ওপেনিং ট্রানজ্যাকশন, উইথড্রর জন্য সেটাও বললাম আমরা উইথড্র ট্রানজাকশনের জন্য, মানে উইথড্রর জন্য যে এসকিউএল গুলো লিখি সেগুলোকে আমরা বলছি এসকিউএল ট্রানজাকশন। এখন আমি একটু দেখি থিওরিক্যালি কি বলছে। থিওরিক্যালি বললো হচ্ছে যে ট্রানজাকশন ইজ এ সিরিজ অফ ওয়ান অর মোর এসকিউএল স্টেটমেন্ট, মানে আমরা যেটা বললাম ট্রানজাকশন হচ্ছে এক বা একাধিক এসকিউএল স্টেটমেন্ট that are logically related or a series of operation. ধরো আমরা লোন তুলছি, তখন সিরিজ অফ অপারেশন চলে না, মানে অনেকগুলা কোয়েরি লেখা হবে, নাকি এক কোয়েরি দিয়ে কাজ হয়ে যায়, এক কোয়েরি দিয়ে কাজ হবে না, সো অনেকগুলা কোয়েরি লিখতে হবে যেটা ডেটাবেজে কাজ করে, সেটাকে আমরা বলছি কি ট্রানজেকশন। তার মানে ট্রানজেকশন হচ্ছে সেট অফ এসকিউএল কমান্ড অ্যাকচুয়ালি, যেটা লজিক্যালি রিলেটেড। আমি বলছি না একটা একটা সাথে সম্পর্ক আছে, লজিক্যালি রিলেটেড মানে কি, ধরো পাঁচটা কমান্ড লিখলাম, পাঁচটা দিয়ে আসলে লোন দেয়, লোন দেয়া নেয়া এর রিলেটেড কোয়েরি গুলো আমরা করি, এগুলোকে আমরা বলছি লজিক্যাল রিলেটেড। কেন করি আমরা? আচ্ছা সেটা বলা আছে ট্রানজেকশন আর এ মিন্স টু ব্রেক দ্য প্রোগ্রামিং কোড ইন টু ম্যানেজেবল, মানে ধরো ব্যাংক ওপেনিং, লোন দেয়া নেয়া, টাকা টাকা উঠানো, তারপরে তোমার হচ্ছে ধরো চেক ইস্যু করা, এগুলোর জন্য তো অনেক কোয়েরি লিখতে হয়। তো সবগুলো কোয়েরি যদি একসাথে আমরা রেখে দিই, অনেক সময় আমরা সেটা প্রোগ্রামিং মেনটেন করতে অনেক টাইপ হয়ে যাবে, টাফ হয়ে যাবে যে আসলে এই কোয়েরিটা কোন কাজ করছে। তো আমরা এটাকে কি বলি, বিভিন্ন ধাপে ধাপে সাজিয়ে রাখি, যে এই কোয়েরি গুলা, এই চার পাঁচটা কোয়েরি, এই যে এই এই কোয়েরি গুলা দিয়ে আমরা ব্যাংকের কাজ করছি, এই কোয়েরি দিয়ে আমরা লোনের কাজ করছি, এই কোয়েরি গুলা দিয়ে আমরা চেকের কাজ করছি, আবার ধরো আরো চার পাঁচটা কোয়েরি দিয়ে আমরা ওপেনিং এর কাজ করছি, এরকম হবে, এগুলোকে বলছি আমরা ট্রানজেকশন। এবার আমরা পরে যাই, এ সাকসেসফুলি এক্সিকিউটেড এসকিউএল স্টেটমেন্ট, মানে একটা এসকিউএল কোয়েরি সাকসেসফুলি এক্সিকিউট হলো, এন্ড এ কমিটেড ট্রানজেকশন আর নট সেম, দ্যার ইজ অ্যানাদার ওয়ার্ড উই হিয়ার উই ফাউন্ড এজ ওয়ান ইজ কমিটেড। আচ্ছা তার মানে বোঝাইলো যে হচ্ছে যদি এসকিউএলটা চলেও, তার মানে আমি বলতে পারবো না সেটা কমিটেড হয়েছে, এটা যে কমিটেড ট্রানজাকশন সেটা আমি এক না,
একটা এসকিউএল অপারেশন করলাম, স্টেটমেন্টটা চললো, কোয়েরিটা চললো, তার মানে এই না যে ট্রানজ্যাকশনটা কমিটেড হয়েছে, এই দুটো সেম না, সেটাই বললো। আচ্ছা আমরা একটু বলছি যে কমিটেডটা কি, সেটা এখনই বলবো। ইভেন ইফ এসকিউএল স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড সাকসেসফুললি, যদি একেবারে সাকসেসফুললিও হয়ে যায়, আনলেস দ্য ট্রানজ্যাকশন কন্টেনিং দ্য স্টেটমেন্ট কমিটেড। তার মানে আমরা বুঝলাম যে কমিটেড আসলে একটা স্টেটমেন্ট, মানে একটা কমেন্ট, একটা কমান্ড আর কি, যদি বলি মানে এরকম একটা কমান্ড আমরা লিখি না, যে এরকম একটা কমান্ড, একটা কমান্ড হচ্ছে কমিটেড, আর একটা কি বলছে, ইট ক্যান বি রোল ব্যাক অ্যান্ড অল দ্য চেঞ্জেস মেড দ্য স্টেটমেন্ট ক্যান বি আনডান। মানে আমি একটু যদি বোঝাই বলি, ট্রানজ্যাকশন এটা স্ট্রেট যদি বলি আমরা, দু ধরনের, একটা কমিটেড, একটা হচ্ছে রোল ব্যাক। কি বললাম, কমিটেড অ্যান্ড রোল ব্যাক। একটা স্টেটমেন্ট, একটা এসকিউএল অপারেশন চললে বা তুমি তোমার ডেটা পাইলে বলতে পারবে না যে এটা কমিটেড হয়েছে, কেন বলতে পারবে না সেটা আমি দেখছি। আবার না চললেও বা হয়েছে কি হয় নাই বা চললেও তুমি বলতে পারবে না এটা রোল ব্যাক হয়েছে। কমিটেড বা রোল ব্যাক করার জন্য তোমাকে ডেটাবেজে লিখতে হবে, একদম মানে ডেটাবেজের কোয়েরির মধ্যে সেটা লিখতে হবে, মানে প্রোগ্রামিং এর মধ্যে, সরি প্রোগ্রামিং এর মধ্যে তোমাকে লিখতে হবে যে এটা কমিটেড হলো, এটা রোল ব্যাক হলো। আচ্ছা এবার একটু দেখি, কমিটেড কখন হবে, রোল ব্যাক কখন হবে। ধরো এ ট্রানজ্যাকশন হ্যাজ এ বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। আচ্ছা আমরা ওটা একটু পজ করে একটু দেখি যে ট্রানজ্যাকশনের শুরু আছে, এন্ড আছে। ট্রানজ্যাকশন যখন বিগেন হয় তখন নিচের এই কাজগুলো কি হয়, কাজগুলো হয় কি বলছে, হোয়েন দ্য এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউটেড আফটার কানেক্টিং দ্য ডেটাবেস, আমরা যখন প্রোগ্রামিং এর ডেটাবেসটা কানেক্ট করব তখনই আমাদের ট্রানজ্যাকশনটা শুরু হইলো। অ্যান্ড ইচ নিউ এসকিউএল ইস্যুস আফটার আফটার এ ট্রানজ্যাকশন ইজ কমপ্লিটেড, মানে ইচ মানে প্রত্যেক নতুন এসকিউএলটা আসবে আফটার ট্রানজ্যাকশন যখন শেষ হবে। আচ্ছা দুইটা স্টেটমেন্ট আমরা বলছিলাম, এক হচ্ছে কমিট অ্যান্ড রোল ব্যাক। আমরা বলছি কমিট তখন ইউজ করব যখন ট্রানজ্যাকশন মানে সেট অফ এসকিউএল, ধরো ট্রানজ্যাকশন মানে কি আমরা কি বলছি, সেট অফ এসকিউএল, 1 2 3 তিনটা কোয়েরি আছে, এসকিউএল এসকিউএল এসকিউএল, ধরো এই তিনটা কোয়েরিকে যদি আমি, এই কোয়েরি যে কাজগুলো করছে সেগুলোকে যদি আমি পার্মানেন্টলি একেবারে ওটাতে জীবনে কেউ হাত দিতে পারবে না, আর পৃথিবী উল্টে গেলে আমার ওই ডেটাগুলো আর কোনো কিছু চেঞ্জ হবে না, যদি সেটা করতে চাই তখন আমরা লিখবো কমিটেড। মানে এই তিনটা স্কিল করার পরে আমি এখানে লিখে দিলাম কমিট, তাহলে কি হলো, এই ডেটাবেজ এই উপরের ট্রানজ্যাকশনের মধ্যে যতগুলো কাজ হচ্ছে এগুলো সব পার্মানেন্টলি সেভ হয়ে গেল। আচ্ছা রোল ব্যাক আমি পরে বলছি, আমরা একটু কমিটের একটা এক্সাম্পল দেখে আসি। কমিটের যদি একটা এক্সাম্পল আমরা দেখতে যাই, সেটা দেখো যে এই যে ধরো আমরা এখানে কিছু এসকিউএল চালাইছি, ধরো এই সবগুলো এসকিউএল দেখো একই কাজ করছে না, ইনসার্ট করছে তাই না। তো আমরা এগুলোকে যেহেতু একই সিরিজ বলছি তখন আমি এটাকে কি বললাম, লাস্টে কি লিখে দিলাম, কমিট। তখন কি হবে, আমার পুরো এসকিউএল এ যে ডেটাগুলো সেভ করা হচ্ছে সেগুলো কমিটেড হয়ে যাবে, মানে হচ্ছে এগুলো পার্মানেন্টলি হয়ে যাবে, কোনো চেঞ্জ করা যাবে পরে আর যাবে না। আচ্ছা এ ট্রানজ্যাকশন ইজ মেড পার্মানেন্টলি বাই দ্য ইস্যুইং দ্য এসকিউএল কমান্ড কমিট, মানে এসকিউএল কমান্ড দিতে হবে কমিট, তখন এটা কি হবে, পার্মানেন্টলি হয়ে যাবে। ইন জেনারেল সেন্টেন্স হচ্ছে আমরা আগে বলছিলাম কমিট, সেটা করলে কি হবে, কমিট করলে অল ওয়ার্ক ডান বাই দ্য ট্রানজ্যাকশন বিকাম পার্মানেন্ট, আমরা ওই ওই ট্রানজ্যাকশনের মধ্যে যতগুলো এসকিউএল সবগুলো কি হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে। আদার ইউজার ক্যান সি দ্য চেঞ্জেস ইন ডাটা ডাটাবেস বাই দ্য ট্রানজ্যাকশন, মানে আদার ইউজার দেখতে পাবে চেঞ্জেস কিন্তু সেটা কোনো চেঞ্জার হবে না। আচ্ছা এবার আমরা একটু দেখি রোল ব্যাকটা কি, রোল ব্যাক নিয়ে বলা লাগে। ধরো আমি তোমরা অনেকে বিকাশ বা হচ্ছে ধরো নেক্সাস পে দিয়ে টিকিট কাটছো কিনা আমি ঠিক জানি না, তবে আমার অনেক সময় এমন হয়েছে ধরো আমি একটা
অথবা এটিএম বুথ থেকে টাকা তুলতে গেছি, কার্ড নাম্বার দিছে, আমার অ্যাকাউন্ট থেকে আমাকে এসএমএস আসলো যেমন টাকা কেটে নিয়ে গেছে, তবে পরে আমি দেখলাম যে আমাকে টাকা আসতেছে না, মানে এটিএম থেকে টাকা বেরোচ্ছে না, মানে অ্যাকাউন্ট থেকে টাকা নাই তবে টাকা বেরোচ্ছে না। একটু খেয়াল করে, অ্যাকাউন্ট থেকে টাকা নাই পরে টাকা, ধরো আমার 20,000 টাকা ছিল অ্যাকাউন্টে, 10,000 টাকা তুলতে চাচ্ছিলাম, 10,000 টাকা বিয়োগ হয়ে গেছে, তবে আমার টাকা বের হয় নাই, এমন অবস্থা আমি চলে আসলাম। দেখা গেল 24 ঘন্টা বা একদিন দুদিন পরে আমার আবার ওই অ্যাকাউন্টে টাকাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। বুঝতে পারছো কি? দেখো উইথড্রোর জন্য কিন্তু কিছু কোয়েরি আছে, তাই না? উইথড্রো করলে ব্যালেন্স কমে যাবে। এখন যখন আমার সফটওয়্যার দেখলো যে টাকাটা আসলে তোলা হয়নি বা কোনো একটা সিস্টেম জটিলতার কারণে তার কাছে পৌঁছায়নি, তখন সে কি করলো, আমার আমার কাছ থেকে যে টাকাটা কাটছিল সে টাকাটা আবার ডেটাবেজে সেভ করলো, মানে আবার সে এক্সট্রা কিছু কোয়েরি চালাইলো, অথবা আগে যে কাজটা করছিল অ্যাকাউন্ট থেকে টাকাটা বিয়োগ করে দিছিল সে বিয়োগটা বাদ দিয়ে দিল, মানে অ্যাকাউন্ট থেকে বিয়োগটা করছিল বিয়োগটা বাদ দিয়ে দিল। এই যে বাদ দিয়ে দিল মানে আগে যে কাজটা করছিলাম এতটুকু আমি আনডান করে দিলাম, এর জন্য ইউজ হবে রোল ব্যাক। ধরো বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে গেলাম, তুমি দেখলো তোমার বিকাশ থেকে টাকা চলে গেছে তবে আসলে টাকা যায় না, আবার আবার ধরো 2 ঘন্টা পর তোমার অ্যাকাউন্টে ঠিকই টাকাটা চলে আসলো, ব্যাক চলে আসলো। তার মানে কি, মাঝখানে যে কাজটা হয়েছিল সেই টাকা আবার আনডান করে দিছে, এটাকে আমি বলছি রোল ব্যাক। আচ্ছা এখন রোল ব্যাক করলে কি হয় একটু দেখো, যে রোল ব্যাক করলে আমরা ধরো এইখানে একটু দেখো, আমরা একটু শর্ট করছি, ধরো এই যে এই জিনিসগুলো আছে মাঝখানে। আচ্ছা রোল ব্যাক, এখন রোল ব্যাক যে করব, মানে রোল ব্যাক আমি এখানে সরি একটু মিস হয়ে গেছে, আমরা যে রোল ব্যাক করব কতটুকু রোল ব্যাক করব, মানে কতটুকু, আগে ডেটাবেস তো অনেক কোয়েরি লিখছি, একটা ট্রানজেকশনের মধ্যে তো অনেক কোয়েরি থাকে, আমি কি পুরো ট্রানজেকশনটাই কি মানে পুরো সেট আপ এসকিউএল কি আবার আনডান করে দেব, নাকি হচ্ছে মানে পার্টিকুলার কোনো একটা টাইমের বা পার্টিকুলার কোনো একটা করতে যাচ্ছি, তাই না? তখন আমরা কি করবো, এটাকে পয়েন্টিং করবো, একটু মার্কস করবো, যে আমরা এই যে ধরো আমরা এরকম করলাম যে এখানে কয়টা কোয়েরি লিখলাম, 1 কোয়েরি 2 কোয়েরি 3 কোয়েরি 4 কোয়েরি 5 কোয়েরি, আমি এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম, একটা স্পেশাল সাইন। যদি কখনো রোল ব্যাক দরকার হয়, আমি ধরো এতটুকু রোল ব্যাক করতে চাচ্ছি, তাহলে মানে এখানে আমি একটা নাম দেবো, একটা ট্যাগ বা একটা নাম আকারে দেবো, সেই নাম দেওয়ার জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে সেভ পয়েন্ট, যেটাকে আমরা বলছি সেভ পয়েন্ট নেম একটা দেওয়া লাগে। একটু খেয়াল করো, আমরা একটু নিচে যদি যাই, এই এখানে দেখো অনেক কিছু আছে, এই যে দেখো রোল ব্যাক টু সেভ পয়েন্ট, উপরে কি আছে সেভ পয়েন্ট, মানে এখান থেকে একটা সেভ পয়েন্ট দিছে, মানে এতটুকু এই জায়গাটুকু সেভ পয়েন্ট শুরু করলাম, দেন এই এতটুকু এতটুকু এই জায়গাটুকু আমার এই সেভ ওয়ান মানে এই পয়েন্টের মধ্যে আছে। আমি এখন যদি লিখি যে রোল ব্যাক টু সেভ পয়েন্ট, তাহলে এই যে কাজটুকু সে আনডান করে দেবে, মানে যে টাকাটা কাটছিল বা টাকাটা যোগ হয়েছিল এটা সে আনডান, মানে স্যালারি কত কার মধ্যে আছে, আগের মতোই আছে। বুঝতে পারছো কি, মানে সেভ পয়েন্টে আমি একটা জায়গাকে নির্দেশ করলাম, যে এই যে এখান থেকে শুরু হলো এতটুকু জায়গা, এটা আমার হচ্ছে ওই ট্রানজেকশনের মধ্যে মানে ওই সেভ পয়েন্টের মধ্যে, আমি যখন লিখলাম রোল ব্যাক টু সেভ পয়েন্ট, তাহলে এই জায়গাটুকু আমার আনডান হয়ে যাবে, মানে হচ্ছে ওই যে ওটা ভুলে যাবে, সে মাঝখানে যে 1,000 টাকা যোগ হলো এখানে সে সেটা ভুলে যাবে। এই হচ্ছে আমাদের আজকে টপিক। আমি যদি আবার ব্রিফ করি, তাহলে কি করলাম, ট্রানজেকশন কি, ট্রানজেকশন ইজ সেট অফ এসকিউএল কমেন্ট যেটা লজিক্যালি রিলেটেড থাকবে, লজিক্যালি রিলেটেড। ট্রানজেকশনের দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে কমিট, একটা হচ্ছে রোল ব্যাক। কমিট মানে হচ্ছে যদি কোনো কিছু একেবারে ধরো পার্মানেন্ট সিল মেরে দেবো সেটাকে বলছি আমরা কমিট, আর রোল ব্যাক মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিস আমি ভুলে করে ফেলছিলাম, ভুলে হয়ে গেছিলো, এখন আবার এটা সংশোধন করতে চাই, তখন এটাকে আনডান করে দেবো, মানে আনডো করে দেবো। আনডো করার জন্য আমাদের ওই যে কতটুকু আনডো করতে চাই সেটা সেভ পয়েন্ট দিয়ে বলতে হয়, ঠিক আছে? এখন ধরো যদি এই ফিচারটা না থাকতো তাহলে কি হইতো, তাহলে দেখো আমরা যে এই আমাদের অনেক সময় নেক্সাস পেতে টাকা কেটে নিয়ে যায় আবার কিছুদিন পর চলে আসে, তখন এটা আসতো না, কারণ টাকা কেটে নিয়ে গেছে তো কেটে নিয়ে গেছে, আমরা বলতাম যে আল্লাহ নিয়ে গেছে, কি আর করার কিছু করার নাই, এখন দোয়া টোয়া করি, তাই না? তো এই জন্যই, আর যেহেতু মানব সৃষ্ট একটা জিনিস ভুল হতে পারবে, সিস্টেমে ভুল হতে পারে, এই জন্য আমরা সবসময় একটা
এই রোল ব্যাক অপশনটা রেখে দিয়ে যে যা ঘটছে ঘটছে বাবা, ভুলে যাও, আবার নতুন করে শুরু করো। সো হচ্ছে এই একই কথা, আজকের টপিক এখানেই শেষ। তবে তোমাদের জন্য, সবারই জন্য একই কথা যে দেশের অবস্থা খুব খারাপ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং যে জায়গায় কমিট করা দরকার সেখানে কমিট করো, যে জায়গায় রোল ব্যাক করা দরকার সেখানে রোল ব্যাক করো। যদি কোনো ভুল হয়ে থাকে, যদি পিছিয়ে থাকে কয়েকদিন, তো সেটাকে রোল ব্যাক করে ধরো পিছনোটা ভুলে যাও, নতুন করে শুরু করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, এবং সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।